হ্যালো ভিউয়ার্স, আজ আমি আলোচনা করব অ্যান্ড্রয়েড ফোন ফ্রি স্ক্রিন রেকর্ডিং অ্যাপস নিয়ে। ফ্রেন্ডস, এই অ্যাপসটি দিয়ে আপনি আনলিমিটেড অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন এবং ভিডিও এডিটিং করতে পারবেন। আমরা ইউটিউবার যারা অ্যান্ড্রয়েড ফোন রিভিউ নিয়ে কাজ করি তাদের জন্য এটা পারফেক্ট। এই অ্যাপসটি ডাউনলোড, ইনস্টল, লাইফ টাইম ইউজ এবং সুবিধা অসুবিধাগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতেছি, সঙ্গেই থাকুন। ফ্রেন্ডস, আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে গো টু www.youtube.com অ্যান্ড সার্চ টেকনোলজি 6। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম। তো ফ্রেন্ডস, আমি আজকে আলোচনা করব অ্যান্ড্রয়েড ফোন ফ্রি একটি স্ক্রিন রেকর্ডিং অ্যাপস নিয়ে। আমরা যারা নতুন ইউটিউবার আছি, অ্যান্ড্রয়েড অ্যাপস রিভিউ নিয়ে কাজ করি, তাদের জন্য এই অ্যাপসটি পারফেক্ট। তো ফ্রেন্ডস, আপনি হয়তো মনে মনে ভাবতেছেন একটি অ্যান্ড্রয়েড ফ্রি স্ক্রিন রেকর্ডিং অ্যাপস নিয়ে টিউটোরিয়াল বানার কী হলো। আসলে ফ্রেন্ডস, প্লে স্টোরে আপনি অনেক ফ্রি স্ক্রিন রেকর্ডিং অ্যাপস পাবেন, যেগুলো ডাউনলোড করার পর দেখবেন যে 2 মিনিটের বেশি রেকর্ডিং হচ্ছে না। তো কতগুলো রেকর্ডিং হচ্ছে বাট সাউন্ড আসতেছে না, তো কতগুলো সাউন্ড আসতেছে বাট ভিডিও কোয়ালিটি ভালো না। তো ফ্রেন্ডস, এই অ্যাপসটি আপনি ফ্রি লাইফ টাইম ইউজ করতে পারবেন। সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে, ভিডিও কোয়ালিটি অনেক ভালো হবে। আমরা যারা নতুন ইউটিউবার আছি, অ্যান্ড্রয়েড অ্যাপস রিভিউ নিয়ে কাজ করি, তাদের জন্য এই অ্যাপসটি অনেক পারফেক্ট। তো ফ্রেন্ডস, চলুন আমরা অ্যাপসটি ডাউনলোড করি। এই অ্যাপসটি আপনি প্লে স্টোর থেকে ফ্রি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড, ইনস্টল এবং লাইফ টাইম ইউজ করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে আপনাকে যেতে হবে প্লে স্টোরে। আমি প্লে স্টোর ওপেন করতেছি। প্লে স্টোর, তো ফ্রেন্ডস, সার্চ বক্সে লিখবেন ফ্রি স্ক্রিন রেকর্ডার। লেখার পর আপনার এখানে এই যে দেখুন 1, 2, 3, 4 নম্বরে যে স্ক্রিন রেকর্ডিং অ্যাপসটি আছে, যে মোবিজুন স্ক্রিন রেকর্ড, তো আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। এই যে দেখুন 1, 2, 3, 4 নম্বর সিরিয়ালটা আপনার চেঞ্জও হতে পারে। অ্যাকচুয়ালি আপনি ফলো করবেন মোবিজেন স্ক্রিন রেকর্ড, তো এটাকে ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। আমি ইনস্টল করতেছি, ইনস্টল অ্যাকসেপ্ট। মাত্র 23.97 মেগাবাইট। অ্যাপসটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, এখন ইনস্টল হচ্ছে। তো ফ্রেন্ডস, ইনস্টল হয়ে গেছে, এখন ওপেন করবেন। তো ফ্রেন্ডস, আমাদের অ্যাপসটি ওপেন হয়ে গেছে, তো আমরা এটাকে এখন মিনিমাইজ করে দেই, কেটে দেই। দেওয়ার পরে আমরা আমাদের মোবাইলের হোম স্ক্রিনে চলে যাই। আপনি মোবিজেন স্ক্রিন রেকর্ডিং অ্যাপসটি ইনস্টল করলে আপনার মোবাইলের হোম স্ক্রিনে এই ধরনের একটি আইকন চলে আসবে। তো ফ্রেন্ডস, আপনি হয়তো ভাবতেছেন যে আমরা অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড দিছি, আমাদের ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে, আমরা এখন ইউজ করতে পারবো। তো ফ্রেন্ডস, এই অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে, বাট আপনি এখনও লাইফ টাইম ইউজ করতে পারবেন না। তো লাইফ টাইম ইউজ করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, মোবিজেন স্ক্রিন রেকর্ডিং অ্যাপসটি ইউজ এবং লাইফ টাইম ইউজ করার জন্য আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে। চলুন আমরা অ্যাক্টিভ করে নেই। তো ফ্রেন্ডস, মোবিজেন স্ক্রিন রেকর্ডিং অ্যাপসটি অ্যাক্টিভ করার জন্য আপনাকে যেতে হবে মোবিজেনের অফিসিয়াল ওয়েবসাইটে। এর জন্য ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন। ইন্টারনেট ব্রাউজার ওপেন করার পর অ্যাড্রেস বারে লিখুন www.mobizen.com। টাইপ করার পর ইন্টার দিন। দেওয়ার পরে মোবিজেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই যে দেখুন স্ক্রিন রেকর্ডিং বুস্টেড মোড, এই উইন্ডোজ সফটওয়্যারটি আপনি ডাউনলোড করে নেবেন। স্ক্রিন রেকর্ডিং বুস্টেড মোড এখানে ক্লিক করলেই এই উইন্ডোজ সফটওয়্যারটি ডাউনলোড শুরু হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই উইন্ডোজ সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন। অ্যাকচুয়ালি আমার ডাউনলোড এবং ইনস্টল করা হয়ে গেছে, বাট আমি এটাকে ক্যান্সেল করে দেই। আপনারা ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। তো ফ্রেন্ডস, আমরা যারা কম্পিউটার ইউজার আছি, তারা ডাউনলোড এবং ইনস্টল সম্পর্কে মোটামুটি আমাদের ভালোই ধারণা আছে, তো আমি এটা দেখাচ্ছি না। বুস্টেড মোড ম্যানেজ উইন্ডোজ সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করার পর আপনার ডেস্কটপে এই ধরনের একটা আইকন চলে আসবে, তো আপনি এই আইকনটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন। আমি ওপেন করতেছি। তো ফ্রেন্ডস, এখন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি
ইউএসবি কেবলের মাধ্যমে আপনার পিসির সঙ্গে কানেক্ট করে নিন। কানেক্ট করে নেওয়ার পর জাস্ট স্টার্টে ক্লিক করলেই আপনার মুভিজেন স্ক্রিন রেকর্ডিং অ্যাপসটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি এখন অ্যাক্টিভেট করতেছি, এই যে দেখুন আমার মুভিজেন স্ক্রিন রেকর্ডিং অ্যাপসটি এখন অ্যাক্টিভেট হয়ে গেছে, এই যে দেখুন একটা রকেটের মতো চলতেছে। ফ্রেন্ডস, স্টার্টে ক্লিক করার পর যদি দেখেন যে রকেটের মতো চলতেছে, তাহলে মনে করবেন আপনার মুভিজেন স্ক্রিন রেকর্ডিং অ্যাপসটি অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আপনি এটাকে লাইফ টাইম ইউজ করতে পারবেন। তো চলুন আমরা একটু ট্রাই করেই দেখি। এটার কাজ আমাদের শেষ, এটা আমরা কেটে দিচ্ছি। আমাদের মুভিজেন স্ক্রিন রেকর্ডিং অ্যাপসটি এখন অ্যাক্টিভেট হয়ে গেছে, তো আমরা এটা এখন আনলিমিটেড ইউজ করতে পারবো। তো ফ্রেন্ডস, এখানে অ্যাডজাস্ট ইওর পারফরমেন্স অ্যাডজাস্ট হচ্ছে, কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমাদের মুভিজেন স্ক্রিন রেকর্ডিং অ্যাপসটি এখন অ্যাক্টিভেট হয়ে গেছে, তো এখন আমরা এটাকে ইউজ করতে পারি। একটা কথা বলে রাখি যে এই অ্যাপসটির একটা ভালো সাইড আছে এবং একটা খারাপ সাইড আছে। ভিডিওটি দেখতে থাকুন, ভালো সাইড এবং খারাপ সাইড একটু পরে বলতেছি, আগে আমরা দেখি কিভাবে স্ক্রিন রেকর্ডিং করতে হয়। এই স্ক্রিন রেকর্ডিং অ্যাপসটি আপনি চাইলে আরও অনেক কাজে লাগাতে পারেন, যেমন ধরুন ওয়াইফাই পাসওয়ার্ড শো চুরি, দ্বিতীয়ত ইমোতে ভিডিও কল করে যে কোনো কিছু আপনি রেকর্ড করতে পারবেন। তো এটা আপনার এক্সট্রা ফিচার। তো ফ্রেন্ডস, এই অ্যাপসটির ভালো সাইড এবং খারাপ সাইড আছে, এই দুইটা আমি পরে বলতেছি। তো আমরা আগে দেখি কিভাবে স্ক্রিন রেকর্ডিং করতে হয়। অ্যাক্টিভ করে ওপেন করার পর এই ধরনের একটা আইকন চলে আসবে, এই যে দেখুন একটা আইকন দেখতে পাচ্ছেন, এম, লালের ভিতরে এম। তো এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন তিনটা আইকন দেখা যাচ্ছে, এখানে ক্যামেরা, আপনার স্ক্রিনশট হবে এটা দিয়ে, এটা হচ্ছে আপনার মেনু, এটা হচ্ছে আপনার, তো এটা ভিডিও আইকনের মতো দেখা যাচ্ছে, স্ক্রিন ভিডিও হবে, স্ক্রিন রেকর্ডিং হবে। তো আমরা স্ক্রিন রেকর্ডিং করার জন্য আমরা এখানে ক্লিক করব। ব্যাস, আমাদের ডিভাইসে স্ক্রিন রেকর্ডিং অন হয়ে গেছে। এই যে দেখুন, আপনারা একটু খেয়াল করুন, দেখুন যে সেকেন্ড উঠতেছে, 4 সেকেন্ড 5 সেকেন্ড উঠতেছে। তো ফ্রেন্ডস, আপনি এভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন রেকর্ডিং করবেন, এবং আপনি যদি ইউটিউবার হন তাহলে আপনি স্ক্রিন রেকর্ডিং করবেন এবং ইউটিউবে আপলোড করবেন, তো আপনার কোনো সমস্যা হবে না, আপনি এটা দিয়ে আনলিমিটেড ইউজ করতে পারবেন। অন্যান্য স্ক্রিন রেকর্ডিং অ্যাপসের মতো যে 2 মিনিট 3 মিনিট হওয়ার পরে যে কেটে যাবে তা না, এটা দিয়ে আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন, এবং এই অ্যাপস দিয়ে আবার এডিটিংও করতে পারবেন। তো আমি এডিটিং সম্পর্কে দেখাচ্ছি না, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তো আপনারা একটু ভিডিও এডিটিং ট্রাই করে দেখবেন। তো আমি ভিডিওটাকে একটু স্টপ করে দিচ্ছি, স্টপ। আমাদের স্ক্রিন রেকর্ডিং স্টপ হয়ে গেছে, এখন আপনি চাইলে এখান থেকে বাজাতে পারেন, আবার ডিলিটও করতে পারেন। আমি ক্লোজ করে দিচ্ছি, আমি গ্যালারি থেকে বাজাবো। তো ফ্রেন্ডস, গ্যালারি অথবা ভিডিও প্লেয়ারের ভিতরে দেখবেন যে একটা নতুন একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে, মুভিজেন। তো ফ্রেন্ডস, এখানে দেখুন 3 ডে স্ক্রিন রেকর্ডিং ভিডিও রয়েছে, তো আমি এই 3টাই মুভিজেন দিয়ে করা, অ্যাকচুয়ালি আপনাদের দেখানোর জন্য একটা করেছি এবং আমি ফার্স্ট টাইম ট্রাই করার জন্য আরও 2টা করেছিলাম। তো এখান থেকে আপনি আপনার ভিডিওটি ওপেন করে দেখতে পারেন। তো ফ্রেন্ডস, আপনি একটু খেয়াল করে দেখুন যে ভিডিও এবং অডিও দুইটাই হয়েছে, কোনো সমস্যা হবে না, আপনি এটা দিয়ে আনলিমিটেড ইউজ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। মুভিজেন স্ক্রিন রেকর্ডিং অ্যাপস ডাউনলোড এবং আনলিমিটেড ইউজ সম্পর্কে আমরা জানলাম, এখন আমরা জানবো ভালো সাইড এবং খারাপ সাইড। ভালো সাইডটা হচ্ছে এই অ্যাপস দিয়ে আপনি আনলিমিটেড স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম হবে না, এটা হচ্ছে এর ভালো সাইড। খারাপ সাইড হচ্ছে, 1 নম্বর সমস্যা আছে, ডাটা কানেকশন অন থাকলে অ্যাড চলে আসে। 2 নম্বর সমস্যা আছে, আপনার ডিভাইস যদি রিবুট করা হয় পুনরায় আবার বুস্টেড মুড ম্যানেজ সফটওয়্যার দিয়ে অ্যাক্টিভ করে নিতে হবে। এই হচ্ছে এই অ্যাপসের খারাপ 2টা সাইড, একটা হচ্ছে অ্যাড, দ্বিতীয়টা হচ্ছে রিবুট করলে পুনরায় আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে বুস্টেড মুড ম্যানেজ দিয়ে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আমি জানি না আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের কতটুকু বুঝাতে পারলাম। এরপরে যদি কোনো জায়গায় বুঝতে কষ্ট হয়, কোনো অংশ যদি না বুঝে থাকেন, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমার ভিডিওটি দিয়ে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ফ্রেন্ডস, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে
go to www.youtube.com and search Technology 6. Please subscribe my channel.